সপ্তম শ্রেণীতে থাকাকালীন স্কুল ফাঁকি দিয়ে খেলতে যাওয়ায় বাবার হাতে মার খেতে হয়েছিল আইনুল ইসলামকে। এরপর পরিবার থেকে বারবার নিষেধ করা হলেও ক্রিকেট থেকে দূরে রাখা সম্ভব হয়নি তাকে। অবশেষে ক্রিকেটের প্রতি ছেলের ভালোবাসার কাছে হার মানতে হয় বাবাকেও। হতদরিদ্রতার মাঝেও ক্রিকেট খেলতে ছেলেকে সাহস জুগিয়েছেন তিনি। বলছি জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালের ম্যাচ সেরা আইনুল ইসলামের কথা। ছোটবেলা থেকেই দরিদ্রতা যার সঙ্গী, স্কুল ক্রিকেটে পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছেন সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এই ছাত্র। তার একক নৈপুণ্যে ফাইনালে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা ঘরে তোলে দিনাজপুর একাডেমি স্কুল। ক্রিকেটে আইনুলের প্রিয় খেলোয়াড় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা বেন স্টোকস। এই অলরাউন্ডারের খেলার ধরনটাও স্টোকসের মতো। স্বপ্ন দেখেন একদিন লাল সবুজের হয়ে বিশ্বকাপ জেতার। সুযোগ পাইলে আমি আল্লাহর মতে আমার ন্যাশনাল টিমে খেলার চিন্তাভাবনা আছে। আমি বেন স্টোকস হতে চাই। বেন স্টোকস ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতাইছে, এরকম আমি বাংলাদেশকে একটা বিশ্বকাপ জিতাতে চাই। নতুন রিন লিকুইড পানিতে মেশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ছটপট। তবে আইনুল ও তার স্বপ্নের মাঝে বড় বাধা দারিদ্রতা। স্বপ্ন থাকা সত্ত্বেও দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ক্রিকেট খেলা ছেড়ে চাকরির খোঁজে উঠতি বয়সী এই ক্রিকেটার। তবে সুযোগ পেলে খেলতে চান ঢাকা লিগে। স্বপ্ন বুনেন লাল সবুজের প্রতিনিধিত্ব করার। প্রথম আমার দুই বছর থেকে প্র্যাকটিস করি, এখন এই প্রথম ইন্ডাস্ট্রি খেলতেছি, ইন্টার স্কুল, এবার এসি দিলাম। এবার এখন বাবা মা আমাকে বলতেছে এসি দিলাম, এখন দেখি আমি একটা জব করার ইয়ে করছি, খুঁজতেছি। এবার আল্লাহ আমাদের রেজাল্ট ভালো হলে আমি ঢাকায় কোনো জব করবো একটা। আমি বয়স হচ্ছে বাবা মার, বাবা মার পারতেছে না, এই জন্যে বাবা মার দেখার জন্য ইয়া করবো, জব করবো। ছোটবেলা থেকে আইনুলকে প্রশিক্ষণ দিয়ে আসছেন দিনাজপুরের লোকাল কোচ রিয়াজুল ইসলাম। হতদারিদ্র আইনুলের পারিবারিক অবস্থা চিন্তা করে তার থেকে কখনো ফি নেননি তিনি। আইনুলের বাবা দিনমজুর, পার ডে মানুষের বাসা ঠিক করা করি, এগুলা বিভিন্ন যেগুলা নিম্নমানের যেগুলা কাজ আছে, কোনো কবর খোঁড়া, তারপর আদার্স অনেক যেগুলো ছোটো ছোটো কাজগুলো আছে, ওর বাবা এইভাবেই সংসার চালায়। ছেলেটার প্র্যাকটিসে অনেক কিছুই প্রবলেম, এই জন্য আসলে ওই ছেলেটাকে নিয়ে আমরা ওইভাবে পরিকল্পনা করছি। তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সে অনেক ভালো খেলে, তারা নিয়ে যতটুকু পারি আমি ফ্রি প্র্যাকটিস করাই। অভাব আর দরিদ্রতার কাছে কি হার মানবে আইনুলের স্বপ্ন? সংশ্লিষ্টদের সুদৃষ্টি পেলে জাতীয় পর্যায়ে বড় সম্পদ হতে পারেন এই অলরাউন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।